দেখেন গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর এত সুন্দর ভিউ, কেমন লাগতেছে বলেন তো? এই যে খিচুড়ি আর এই ভিউ, ওয়াও মাশাআল্লাহ। চলো 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 চলো, গিভ মি নট টাকা। আজকে আমরা চাইনিজ দিতে গেছি শাংরি শাংরি রেডি হয়ে গেছি, কিছু করার নাই গা। ওই যে দেখেন হেতেরা আগে ছিল, সেদিন আসছে একটা লাগেজ নিয়ে, আনা যেতেছে দুইটা লাগেজ নিয়ে। কি যে বেজাল, এই দুইটা লাগেজ আমার টান দিয়ে বুঝছেন, মাইয়ারা তো হেতে টানবো, আমার কি হবে? দুই লাকিজ নিয়ে আমি পড়ছি বিপদে বুঝছেন, আর সে পড়ছে বাচ্চার ওই যে ট্রলি, দেখেন নিজের টানতে আরেকজন দেয়, হে আবার আরেকজন টানে, দেরি হয়ে যাচ্ছি। আমরা মেট্রোর দিকে যাইতেছি, ব্লক তো এবার করতেই পারতেছি না, কি লেগে জানেন, বস্তাটার একটা কারণে ব্লক করতেই পারতেছি না। বুঝায় একটু কথা বলবো, ইন্ডেশে এসে বুঝায় কথা বলতে আসছি, পারতেছি না ওনার, দেন না আমার দুইটা লাকিজ ফোন কেমনে ধরবো, এখন যাই মেট্রোতে যাক দেখাও। আমরা এখন লুচু লুচুতে চলে আসছি, এখন এখান থেকে আমরা বুলেট, হাই স্পিড বুলেট ট্রেনের জন্য চেষ্টা করব। লুচু লুচু, আমি মেট্রো এলে ঘুমাইছি, এটা খুব ইন্টারেস্টিং, যদি কেউ আকসাল আপ্পু ঘুমাইছে, বৈশা বৈশা আকসাল ঘুমাইছে, আমি আমি তো রাখি ছবি তো মাথা দিয়ে ঘুমাই গেছি, অবশ্য আমি না। আমি এই যে রেলওয়ে স্টেশন শেনজি, এই পয়েন্টে আসলে বুলেট ট্রেনে উঠা যাবে, নয় তো না। লুচু লুচু, আমি উচ্চারণ করতে পারতেছি নাকি যাই না, স্পেলিং ভুলেছে নাকি, লুচু আসলে। আমরা এখন বুলেট ট্রেনে উঠবো, তাই চিন্তা করলাম খাবার নিই, বুলেট ট্রেনে খাবার খাওয়া যায়, তো হচ্ছে বুলেট ট্রেনে আমরা খাবার নিয়ে নেবো। ম্যাকডোনাল্ডস থেকে চিন্তা করতেছি কি, ম্যাকডোনাল্ডস আর KFC ফিশ বার্গার দিয়ে আমার জীবন চলতেছে। আমরা উপরে যাচ্ছি টিকিট কাটার জন্য আর কি, দেখি কি অবস্থা হয়। এবার স্টেশন হোটেল, ওকে দেখেন কত ওয়াও কি সুন্দর না, এই জায়গায় ঘুরলাম না আমরা দিনের বেলা, আজকে একটু রোদ উঠছে মনে হয়, আজকে ঠান্ডা কম, আকাশ সেই লাগতেছে, এই যে ট্রলি টানতেছে, একসাথে টানতেছে, আমিও টানতেছি। কিসে লুসু পোর্ট, এই হচ্ছে সাইন, F1 সাইন দিয়ে টিকিট কাউন্টার লেখাই থাকে। এই যে এখানে হচ্ছে আপনারা দাঁড়াইলে হচ্ছে টিকিট পাবেন, এলিগেন্ট নাম্বার সিরিয়ালে দাঁড়াইলেই পেয়ে যাবেন। প্রথমে আপনাদের পাসপোর্ট দিতে হবে, পাসপোর্ট দেওয়ার পরে কত কোথায় যাবেন ওটা দেখাতে হবে, তারপরে হচ্ছে আপনাদের সব ফর্মালিটি পূরণ হবে। আমাদের এর আগে কত নিচ্ছে জানি, 158 ইয়ান নিয়েছিল দুইজনের, আকসা ফ্রি, যেহেতু 2 বছর 6 বছরের উপরে হলে তখন টিকিট লাগবে। দেখেন আমাদের দুইটা টিকিট কাটছে, বাচ্চা দরকার নাই, দুইটা পাসপোর্ট দিয়ে অ্যাডাল্টের জন্য 359 ইয়ান দিয়ে ক্যাশ পেমেন্ট করতে, কারণ আমাদের এখানে ভিসা কার্ডের সিস্টেম নেই, আপনারা ক্যাশ ক্যারি করবেন বেশি বেশি, তাহলে হচ্ছে সুবিধা হবে মেট্রোতে অ্যান্ড বুলেট ট্রেনে। লেটস ইট, যে আমরা এখন টিকিট কাটার পরে এন্ট্রি গেট খুঁজতেছি, কোডটা দিয়ে এন্ট্রি হবো সেই গেটটা খুঁজতেছি। উফ, 200 মিটার হাঁটতে বলছে, দেখা যাক কই যাওয়া যায়। দুইটা লাকি ক্যারি করা অনেকটা, সিট নাম্বার আছে
গরম। আমরা মেট্রোতে বসে বার্গার খাচ্ছি। আপনাদের কোনো মুভির কথা মনে পড়ায়? আমাকে তো প্রতিনিয়তই মনে পড়ায়। জম্বি ট্রেন, জম্বি প্রতিনিয়তই মনে পড়ায়। টেলিভিশন দৃশ্য, এদিকে দৃশ্য দৌড়ায় যা, দরজা লাগাই দিন, দরজা ঠুস করে লাগাই দিতে হবে, দৌড়ায় যা। এখানে দরজা কাছেই আছে, বুঝছেন, দরজা ঠুস করে লাগাই দিতে হবে। ভয়ঙ্কর বিষয়, তাই না? বলো না স্যার, আপনি পাগল হয়েছে নাকি? আমার মতন মাথা নষ্ট করেন নাকি? আমি বুঝলাম না কাহিনীটা। আমরা জম্বি করলে ভয় পাই আসলে জম্বি মনে করি না। চিন্তা করছেন বিষয়টা? আমি তো জম্বি কইতে ডরাই। ট্রেন টু বুসান, একটা কামড় দিই, জম্বি কামড় দিই, হাম হাম। আপনাদের একটা কথা বলে নেই, হচ্ছে এই যে হাই স্পিড বুলেট ট্রেন, হচ্ছে আপনি ফোন চার্জিং এর হোল্ডার পেয়ে যাবেন সিটের নিচে, এই সিটের নিচে চার্জ হোল্ডিং এর সিস্টেম পেয়ে যাবেন, এই ট্রেন চার্জ দিচ্ছে। আমরা কেন ইনফরমেশনটা বলছি, কারণ আমি যেদিন গুয়াংজু থেকে সেদিন আসতেছিলাম, তখন আমি খুঁজছিলাম, পরে মানে জিজ্ঞেস করিনি কাউকে, বাট খুঁজছিলাম, পরে চিন্তা করলাম দেখো মনে হয় নাই, আমি সাইডে খুঁজছি, যে এটা যে সিটের নিচে থাকে এটা আমি জানতাম না। তো খুঁজছিলাম, তখন খুব চার্জের দরকার ছিল, কিন্তু ফোন বন্ধ হয়ে গেছিলো, যাই হোক তখন হয়নি, কিন্তু আজকে জানতে পারছি, কিন্তু আজকে চার্জের প্রয়োজন নেই। এটাকে মানে চার্জ দিচ্ছে আর ফোন টিপতেছে, দ্যাটস ইট। তুমি মাদো করো না, কারণ আমি তো নেই না, আর আমার কাছে আসেও না, বাবা ছাড়া কিছু বুঝেই না। দেখে রাখেন, শিখে রাখেন সিস্টেম। আমরা গুয়াংজু গুয়াংডং স্টেশনে নেমে পড়ছি, জায়গাটা দেখলাম আমার জম্বির কথা মনে পড়ে, এই যে এইগুলো দিয়া দৌড়ায় দৌড়ায় যায়া বগিতে উঠে লুকায়, বুঝছেন, আমার এগুলো দেখলে জম্বির কথা মনে পড়ে। আমি কি করবো, এরা এত জম্বির মুভি বানাইছে যে আমি এত পরিমাণে দেখছি যে আমার খালি খালি এগুলো দেখলে, সিন সিনারি দেখলেই মনে হয় ও আল্লাহ কি কখন কি হয়ে যায়, ডরই লাগতেছে আমার। কি হ্যাঁ স্যার, জ্যাকেট পরা বাবা, জ্যাকেট পরি। আচ্ছা থাক, মেট্রোতে যাবি, আমরা গুয়াংজু স্টেশনে ইয়াং থাম। আচ্ছা আসো, আমরা হচ্ছে বেজিং লু যাবো, ঠিক আছে? আমরা লাইন ফোর থেকে লাইন ফোরে করে আমরা ইয়েতে আসছিলাম, লাইন ফোর থেকে কোথায় আসছিলাম, মানে লাইন ফোর থেকে কোথায় আসছিলাম, না লাইন ফোরে কোথায় নামছিলাম, আমরা প্রথমে লাইন ফোরে আসছিলাম না। জটিলতায় পড়ি, বের হওয়ার সময় তো টোকেন চায় তারা, দেখি কি জটিলতায় পড়ি আমরা। এখন বেজিং লুতে যাচ্ছি আমরা, অনেকগুলো স্টেশন পার হয়ে, এই যে স্টেশন পার হয়ে এখানে আসছি। আমি বুঝতেছি না, আমার কাছে একটা লাইনের টিকিট আছে, 2 টাকা দিয়ে 4 টাকা দিয়ে
কি যে একটা অবস্থা, এক্সপিরিয়েন্সটা মজার হবে, দেখি কি হয়। আসলে আমরা খুঁজছি টিকিট কাটতে, সত্যি কথা ফ্রিতে উঠতে চাই, এখন আবার ঘুরা যাবো, উপরে উঠবো, আবার নামবো, আবার উপরে উঠবো, এই কষ্টের ঠেলায় উঠে গেছি আর কি। কই নাইম মানে আবার যা কইবো তাই, লাগলে লাগলে টিকিট কাটবো, কাটতে কাটতে কইবো, কাটবো, সমস্যা নাই। আপনি কি কাউকে ভগ স্টাইলে বসে দেখেছেন? এই যে দেখে রাখেন আছে ভগ বসেছে, ভগ বেজিং তো যাইতে পারলো না, তাই বেজিং লু তে আসলাম আমরা, গুয়াংজু বেজিং লু। ওকে ফাইনালি আমরা চলে এসেছি গুয়াংজু বেজিং লু তে। এই যে দেখেন মেট্রো স্টেশন বেজিং লু, ওই যে দেখা যাচ্ছে বেজিং লু। আমরা মেট্রো স্টেশন থেকে বের হয়েছি, এখন আমরা এখানে একটু দাঁড়াইছি, যে দেখেন একটা রাগ করছে, ওই যে দূরে। আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। এটা একটা শপিং মল, মেট্রো থেকে বের হলে শপিং মল, এয়ারপোর্ট থেকে বেশি দূরে না, হাতে হেঁটেই চলে আসতে পারবে। এই যে ওপেন, মানে কেমন হইব, সার্ভিস অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্টে সার্ভিস দেয় ওনারা। এই যে দেখেন অ্যাপার্টমেন্টের ছবি, দিস পাশে হচ্ছে মেট্রো রেলের জায়গা, ঠিক আছে। এই হচ্ছে বিল্ডিং অ্যাপার্টমেন্টের, এখানে সব ওকে বলে নাকি বেবি পাসপোর্টের কথা। বিল্ডিং এর নিচে অনেক মার্কেট আছে, অনেক ভরা মার্কেট, পুরো নিচে ফ্লোর পুরোটাই মার্কেট। তারপরে হচ্ছে এই অ্যাপার্টমেন্ট থেকে আপনি আশেপাশে অনেক মার্কেট পেয়ে যাবেন, এন্ড মেট্রো রেল যেহেতু কাছে তো আপনি যে কোনো ঘোরার প্লেসে খুব ইজিলি হেঁটেই এখান থেকে চলে যেতে পারবেন, নো প্রবলেম। এই আশেপাশে পুরো মার্কেট, আবার এখানে বাস স্টপেজ আছে, বাসে করেও কোথাও যেতে চলে যেতে পারবেন, সব এখানে, সব মানে গুয়াংজুতে বেজিং রোডে থেকে, এখানে বেজিং রোড, আমরা এটা গুয়াংজু বেজিং রোড, এখান থেকে সব কিছু কাছে, সব সব কাছে পাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো, সেন্ডিনে দেখাইতে পারি নাই তেমন ভালোভাবে, এখন দেখাচ্ছি। হ্যাঁ জাহাজ চলবে এখানে, ওয়াও, তাই সত্যি ক্রুজ দেখতে পারবো, ক্রুজ দেখতে পারবো, আমি তো ক্রুজ দেখি নাই, এখানে এসে দেখবো না। ওকে লাইটিং ক্রুজ, রাতের বেলা যাবো না তাহলে। পেমেন্ট কমপ্লিট, কত জানি হয়েছে পেমেন্ট, ক্যান আই টেক দিস রিসিট? ওকে এই যে আমাদের 1861 ইয়ান হয়েছে পেমেন্ট, ওকে আমরা রুমের কার্ড পেয়ে গেছি, আমরা 12 তলায় আমাদের রুম। আসো, এই যে রুমের কার্ড, খুবই এক্সাইটেড, আর আসতেছে, সোজা পড়বে দেখে এমন করতেছে, আসো মা, লেটস গো লেটস গো, আমাদেরকে যদি লিফটটা খুবই মেসি লাগতেছে আমার কাছে, নোংরা, জানি না রুমের অবস্থা কেমন হবে। আমাদের রুমের দিকে যাচ্ছি, 2 0 8 10 9 16 16 কার্ড বসাও, বসানো জানে কার্ড, দেখো কোথায় খুঁজে পাচ্ছ না, ওয়ার ইজ দ্য কার্ড হোল্ডার, এই যে দাঁড়া দাঁড়া অন করো, এই যে আমাদের রুম, যদিও এটা একটা বাসা বাড়ির মতন, বাট এটাই আমার দরকার ছিল, দাঁড়াও পরে আনো। এই যে দেখেন এটা হচ্ছে বেসিন, হেই হ্যালো হাই, এটা হচ্ছে বেসিন, ওয়াশিং মেশিন, টয়লেট, শাওয়ার সাইট, এই হচ্ছে দরজার সুন্দর ডেকোরেশন, আর এটা হচ্ছে কিচেন, আপনি রান্না বান্না করতে পারবেন। এটা হচ্ছে ছোট একটা বেসিন, এখানে ক্যাবিনেটের মতো আছে, আমার কাছে ক্লিনই লাগতেছে, খারাপ মনে হচ্ছে না, কেন জানি রিভিউ booking.com এর রিভিউ খুবই খারাপ, তারা বলতেছে এটা কোনো পরিষ্কার না, হয়তো অনেক দিনের অ্যাপার্টমেন্ট তো
অনেক মানুষ আছে মাসে মাস অনেকে এক মাস দুই মাসের মতো থাকে, দ্যাটস ওয়াই হয়তো এই অবস্থা। এই যে দেখেন কত সুন্দর একটা, যে দেখেন এক্সট্রা বালিশ দেওয়া আছে, এই কাভারটা অনেক সুন্দর, এখানে এক মাস থাকতে পারলে সেই হইতো, সেই অনেক সুন্দর। এই যে দুইটা ডয়ার দেওয়া আছে ছোট ছোট, এই যে এখানে দেখেন একটা ছোট্ট, এটা আবার ছোট্ট বালিশ দেওয়া আছে, এই যে একটা সুন্দর একটা এলইডি টিভি, একটা বিগ সাইজ সোফা টেবিল, ইয়ে এন্ড বেলকনি ইজ এ গঙ্গা টাওয়ার, ওয়াও ভাই, ও মাই গড, কুয়াশায় ঢাকা, দেখেন কুয়াশায় ঢাকা, ওই যে গুয়াংজু টাওয়ার, আমাদের বেলকনি থেকে গুয়াংজু টাওয়ার দেখা যায় একদম কুয়াশায় ঢাকা। আর দেখেন আমাদের বেলকনি থেকে কি সুন্দর ভিউ, রাতের বেলা এই ভিউটা দেখতে অসাধারণ লাগবে। এই যে এই সাইডে বড় বড় বিল্ডিং, এই সাইডে ছোট ছোট বিল্ডিং, ঠিক আছে ওই পাশেও, আর এটা খুবই সুন্দর করে নেট করা, বেবিদের কোনো রিস্কের ব্যাপার নেই। আর এখানে সুন্দর একটা বসার জায়গা দিয়ে দিছে, এখানে আপনি কাপড় শুকাতে পারবেন, মানে এই হোটেলটা, এই অ্যাপার্টমেন্টটা একদম সেট সেট করা হয়েছে, আপনি ধরেন এখানে বেশি চাইলে সে বেশি দিন যারা স্টে করবে তাদের জন্য একদম বেস্ট অপশন। এসি আছে সুন্দর, আবার এখানে স্মোকিং ইয়েও করা আছে, মানে আপনি এখানে স্মোকিং করতে পারবেন না। তারপরে হচ্ছে এখানে ক্যাবিনেট গুলো আছে, আমার কাছে তো খুব পরিষ্কারই লাগতেছে, কেন জানি না তার রিভিউ এত, এখানে যে ছোট একটা ওভেন আছে, হ্যাঁ একটু ডাস্ট আছে কিন্তু ভিতরে এই যে ক্লিন, ভিতরে ক্লিন কিন্তু, ঠিক আছে আপনি এই যে এখানে একটু ডাস্ট ডাস্ট লাগতেছে বাট ভিতরে ক্লিন। এখন আপনি যদি 100-তে 100 সব চান তাহলে তো সম্ভব না, তাই না? এই যে ফ্রিজ, ছোট্ট একটা মিনি ফ্রিজ আছে এই যে আপনাদের ইউজের জন্য, স্প্রে উনারা দুইটা, এই যে গ্লাস, ব্রাশ, চিরুনি, তারপরে চুল যাতে না ভিজায় তার জন্য এটা একটা, দুইটা পানি, ইলেকট্রিক কেটলি, তারপরে দুইটা কাপ, এগুলো সব দিয়েছে। আর এখানে হচ্ছে রান্না করা, মানে ঠিক মানে হিট যাতে চলে যায় এর জন্য আর কি, দ্যাটস ওয়াই এখানে রান্না করার জন্য কোনো চুলা দেওয়া হয়নি আর কি। ওটা আপনি হচ্ছে যে আমি যে একটা কিনছি ওটার মতন, এই যে দেখেন এখানে আবার এই সিস্টেমে কি আছে, এটা এটা হচ্ছে যে এই ক্যাবিনেটের সিস্টেম, এই যে আমার কাছে অপরিষ্কার মনে হচ্ছে না, booking.com এ এটা খুবই খারাপ রিভিউ দেখেছি, হ্যাঁ না খারাপ রিভিউ ছিল, আমি দেখেছি কিছু খারাপ রিভিউও ছিল, ঠিক আছে। এখানে একটা ছোট্ট একটা সাবান দিয়েছে, আর এখানে হচ্ছে ডিটারজেন্ট দিয়ে দিয়েছে আপনার ওয়াশ করার জন্য, আর এই যে একটু আছে মেসি, একটু একটু আছে, বড় একটা ভুল করছে, এত বড় টিভিটা নিচে দিছে, বেশি দুষ্ট বাচ্চা হইলো তো এই টিভি ফালায় দিবে, এটা নিয়ে খুবই রিস্ক, ঠিক আছে আমরাও একটু টেনশনে আছি, আচ্ছা কি না কি করে বসে সেই বিষয় নিয়ে দেখা যাক কি হয়। তো এই ছিল আমাদের রুম, দেখেন আমরা সংসার গোছাচ্ছি, এখানে যার যার আলাদা ভাগ, ওখানে আকসার আপু, এটা আমার, এটা আকসার, এখানে আবার লাকিজ গুলা রাখতেছি, তারপরে হচ্ছে এই যে গুছাচ্ছি সবকিছু, যা যা একবারই পড়বো না তা একদম রেখে দিচ্ছি। এই যে দেখেন রান্নাঘর গুছাচ্ছি রান্না বান্নার জিনিস দিয়ে, এই যে বক্স টিপা টাপি গুছাইতেছি, সব কিছু গুছাইতেছি, এই যে খাবার দাবার, ওকে খিচুড়িটা বসাই দিয়েছি, এখন হচ্ছে রান্না বান্নার পালা, এখন হচ্ছে খিচুড়ি বসাবো, দেখা যাক কি হয়। এই তো দেখতেছে ফ্রিজে রাখার মতন আপাতত কিছু নাই, ঠিক আছে এই যে এখানে সবজি টবজি। আর আজকে আমাদের কাছে ছুরিটা ধরা পড়ে নেই বুলেট ট্রেনে, এটা খুবই ভালো জিনিস হয়েছে, তাহলে এই সাইজের ছুরি কিনলে, ছোট এইটুকু সাইজের ছুরি কিনলে আপনাদের বুলেট ট্রেনে কোনো প্রবলেম হবে না, কিন্তু এর থেকে লম্বা হলে ছুরি কাছে এই সাইজের, মানে 5 সেন্টিমিটার না, 5 ইঞ্চির ছুরি বা কেঁচি হইলে বুলেট ট্রেনে আপনাদের কোনো প্রবলেম করবে না, বাট এর থেকে বড় হইলে আপনি ওই যে আমরা ফেলে দিচ্ছি, আমরা ছুরিটা আনছিলাম বুলেট ট্রেনে, ওটা ফেলে দিচ্ছি, দিতে হয়েছে আমাদের, বাট এটা ফাইনালি কোনো কিছুতে প্রবলেম হয় নাই। চলে আসছি আমরা ঠিকভাবে, এখন রান্না পালা খিচুড়ি রান্না করবো, আপনাদের সাথে দেখাবো, শেয়ার করবো। সেদিন থেকে যে খাবার দাবার কিনে আনছি, আবার বাংলাদেশের কিছু খাবার দাবার রয়ে গেছে ওগুলো আর কি, এখানে সাজাচ্ছি আর কেক করে গুছাচ্ছি, সংসার সংসার। এই কেকটা খুবই মজা, কেক না অ্যাকচুয়ালি পাউরুটি, মজা। সেদিন থেকে গেছিলাম, এখন এটাই হচ্ছে আমাদের লাস্ট সম্বল রান্না বান্নার জন্য, ওই একটা খেলতো স্যার, ও যেখানে খেলনা দেখে না সেখানেই ওর খেলতো মজা। দিনে তো বোঝা যায় না, দেখেন কি পরিমানে লাইটিং সিটি, এটা হচ্ছে বেজিং লু, আমরা এখন বর্তমানে বেজিং লুতে আছি, গুয়াংজু, ওই যে গুয়াংজু টাওয়ারের লাইট জ্বলছে, এখান থেকে গুয়াংজু টাওয়ারটা দেখা যায়, ওই যে দেখেন এই যে গুয়াংজু টাওয়ার, তার মানে বেশি দূরে না, এই যে দেখছেন গুয়াংজু টাওয়ারের লাইট জ্বলতেছে, ওয়াও সেই লাগতেছে না, ভিতরে কি ঠান্ডা আসতেছে, ঠান্ডা 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 ঠান্ডা। আর এই কাপড়গুলো আমরা হচ্ছে এখন ওয়াশিং মেশিনে দেবো ধোয়ার জন্য, এই কয়েকদিন আধোয়া কাপড় চোপড় হয়েছে সব আর কি, এখন ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে দেওয়া হবে, যদি আমরা সিস্টেম বুঝলে এখনই চালু দিয়ে দেবো। আর যে বাসাটার মতনই না, ওফ ওয়েট, বাসাটার মতনই ফোল্ডিং অন করো, পানি দিতে হবে না,
অফ করে অন করছো? ব্র্যান্ড নেম হায়ার, ওয়াটার লেভেলটা বাড়াই দিছি এখান থেকে। এগুলা কি চাইনিজ ভাষায় বুঝতেছি না, সো ওয়াটার লেভেলটা বুঝতে পারছি, তো ওয়াটার লেভেল বাড়াই দিছি। একদম বাংলাদেশে আমাদের যে ওয়াশিং মেশিন আছে ওটার মতো নেই, জাস্ট একটু চাইনিজ ভাষা, তো তাই আর বুঝতে অসুবিধা হচ্ছিল। এটা খালি বোঝা যাচ্ছিল তাই আর কি, আবার লেখাও আছে তাই আর কি বুঝতে পারলাম, বাট এখানে কিছু বোঝা যাইতেছে না তাই আর কি এটা বুঝতে পারিনি। যাই হোক, দ্যাটস ইট, মেশিন চালু, ওয়াশ হচ্ছে কাপড়, ওয়াশরুমে দুইজনে জুতাও দিয়েছে ওয়াশরুমের জন্য, তারপর এখানে টাওয়েল সেট দিছে, আর এখানে হচ্ছে শ্যাম্পু অ্যান্ড শাওয়ার জেল বেশি পরিমাণে দিছে, দেখছেন ভরপুর ইউজ করতে পারবেন, আমরাও পারবো ভরপুর ইউজ করতে, আর আপনারা যদি কেউ আসেন তাহলে আপনারাও পারবেন। এটা হচ্ছে গিজার, অটোমেটিক কোটেড ওয়েট ফ্লোর। ও আচ্ছা, আবু চাল ডাল ধুচ্ছে, আমি হচ্ছে যে কাটাকাটি করতেছি, এই কেজি এই ছুরিটা কাজে দিচ্ছে, এটা সেনজিন থেকে কিনছি, ভালোই কাজে দিচ্ছে। এই যে রসুন, যেহেতু আমাদের কাছে আদা নাই, রসুন আছে, রসুন কিনেছিলাম, আদা রসুন কাটা আনা হয়নি, আর এই যে পেঁয়াজ কাটছে, আমি পেঁয়াজ একটু বড় বড় করে কাটা, আর একটা যদি এত বড় পেঁয়াজ হতো তাহলে কাটবো, এত করে কাঁচামরিচ দিচ্ছি। এখন হচ্ছে এটা হচ্ছে ডিম সিদ্ধ করা আছে আমাদের কাছে, ডিম সিদ্ধ দিয়ে খিচুড়ি দিয়ে খাবো। তিনজন মানুষের জন্য এটা একদম পারফেক্ট একটা ইলেকট্রিক কুকার, এটা কিন্তু রান্না বসায় দিচ্ছি চৌকাতে আর কি। আমার কাছে খুব মজা লাগতো, এক্সাইটেড লাগতেছে, তো সেই দিনে আইসা আলু ভর্তা দিয়ে ভাত খেলাম, এখন আবার খিচুড়ি খাইতেছি, বন্ধুতে আইসা রান্না করে খাবো, এটা খুবই মজার, সেটা এক্সপিরিয়েন্সটা অনেক এক্সাইটিং। এখানে ধইনা গুঁড়া, লবণের গুঁড়া, জিরা গুঁড়া, তেজপাতার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে আর কি এই আর কি, এগুলো সব দিয়ে নিছি, দিয়ে এখন এটাকে কষাইতেছি। অনেক ক্ষেত্রে কিছু নাই আপাতত, যেহেতু আজকে মাত্র উঠছি এখানে, তো পরবর্তীতে চিন্তা করবো সবজি খিচুড়ি রান্না করে খাওয়ার। এখন আমি চাল আর ডাল, এটা মিক্সড স্বপ্ন বাজার থেকে কিনছিলাম, এটা দিয়ে দিতেছি, বেশি হয়ে গেছে মনে হয়, এই জন্য বেশি হয়ে গেছে না, ওভার হয়ে যাবো না, এখন আমাদের মোটামুটি চায়না আয়ত্তে চলে আসতেছে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে কষানো শেষ, এখন হচ্ছে পানি দিয়ে দেবো, গরম পানি করে রাখছি, গরম পানি নিছি, গরম পানি দিয়ে দিতেছি। বাসায় আমি ভুনা খিচুড়ি হয় না, আর এখানে দেখেন কি সুন্দর ভুনা খিচুড়ি হয়েছে, আমার খুব ভালো লাগতেছে, দেখেন ভুনা খিচুড়ি, ওয়াও আকসা, ভুনা খিচুড়ি খাবে কে, আকসা আকসা খাবে, ওয়াও। এখন খাওয়া দাওয়ার পালা, আর যে ঠান্ডা বাইরে আপনারা কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ ঠান্ডা, মানে বরফের সাইডে গেলে যেমন ঠান্ডা এরকম। আলহামদুলিল্লাহ খিচুড়ি হয়ে গেছে আমাদের, এখন ভুনা খিচুড়ি হয়েছে বুঝছেন, করতে চাইছি একটা হয়েছে আরেকটা, কিন্তু ভালোই হয়েছে ভুনা খিচুড়ি হয়ে। বিসমিল্লাহ, লবণ কম হইব আমার কেন জানি মনে হচ্ছে, আকসার আব্বু হেন বকা দিব আমাদের। এই যে আমাদের খিচুড়ি, খাইতেছে কেমন হয়েছে এক্সাম্পল, দুর্দান্ত হয়েছে, ভালো লাগতেছে, দেখেন গুয়াংজুতে আইসা খিচুড়ি খাইতেছি, এটার মতো বড় এক্সপিরিয়েন্স আর কিছু নাই, অনেক মজা লাগতেছে ব্যাপারটা, আমার এক নালা দেওয়া, এক একাই খাবা। রাত্রে 10টা বাজে, এখন বের হইতেছি ঘোরার জন্য, হালকা পাতলা একটু ঘুরবো আশেপাশে,
দেখি কই কই যাওয়া যায়। আর হচ্ছে ইমার্জেন্সি আমার একটা হুডি কিনা লাগবে, মানে একটা কিছু শীতের কিছু কিনা লাগবে। দীর্ঘ 8 দিন ধরে আমি খুব কষ্ট করছি ঠান্ডায়। এই যে হোটেলের লবি, এই যে এটা লবি না, সরি ভুল বলছি, এটা হোটেলের লিফট সাইট আর কি, লবি হবি হবি হবি। এই দেখেন, এর কোনো শীত নাই, জ্যাকেট হাতে নিয়ে রাখছি, শীতের কোনো নামগন্ধ নাই এর, মানে শীতে পাচ্ছে না। হাই, আমরা এখন বাইরে যাচ্ছি ঘুরতে। হ্যালো, নি হাও, শি শি, হ্যাঁ, মস্ত টাইট। প্লিজ কেউ আমাকে কম্বল, খাতা, কম্বল, জ্যাকেট, মেকেট, রাসের সব পরে দেন। অনেক শীত, অনেক ঠান্ডা, ও মাই গড, এই দেখেন বাতাসে কেমনে উঠতেছে সব, অনেক ঠান্ডা। যে জ্যাকেট পরতেই চায় না সে মানে দৌড়ে বলতেছে শীত 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 শীত, দৌড়ো, আল্লাহ আকবার, বল পারতেছি না, অনেক ঠান্ডা। কেমনে কিনবো, সব বন্ধ হয়ে গেছে তো এখানে। বাবা রে কি শীত, নুরি বাবা রে, ও 2% তাও পারতেছে না, আমি তো ডাবল জামা পরে আইছি, অনেক ঠান্ডা আকবার, অনেক ঠান্ডা, অনেক অনেক, আল্লাহ, বলার বাইরে ঠান্ডা। বাতাসের সাউন্ড দেখছেন, কি কি স্পিড বাতাসের সাউন্ড। জীবনের সবচেয়ে বড় ভুল, শীতের পোশাক না, এটা জীবনের সবচেয়ে বড় ভুল, ভাবটা কায় বলতেছে শীতে।